করার জন্য ইচ্ছাকৃতভাবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সৃষ্টি করেছে। আজকে গরিব মানুষ দুই বেলা পেট পুড়ে খেতে পারে না, মধ্যবিত্ত মানুষ আজকে গরিব হয়ে গিয়েছে। এই অবস্থা, এই সরকার এই অবস্থা থেকে কোনো পরিত্রাণ দিতে পারবে না। এই সরকার দেশে গণতন্ত্র হত্যা করেছে। 72-75 যখন আওয়ামী লীগ ছিল সরকারে, তখনও বাকশাল সৃষ্টি করে গণতন্ত্র হত্যা করেছে। আমার গত 14 বছরে গণতন্ত্র হত্যা করে এই শেখ হাসিনা দেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে, যার জন্য আজকে গণতন্ত্র নাই, মানুষ ভোট দিতে পারে না। আজকে যদি সংসদ নির্বাচন হয়, স্থানীয় নির্বাচন, জনগণ তাদের ভোট দিতে পারে না। সেই জন্য আজকে দেশের জনগণ ভোটের প্রতি আজকে অশ্রদ্ধা জানিয়েছে, অনাস্থা প্রকাশ করেছে। আপনারা দেখেছেন চট্টগ্রামে একটি উপনির্বাচন হয়েছে, সেখানে মাত্র 14% মানুষ ভোট দিতে এসেছে। অর্থাৎ দেশের মানুষের এই সরকারের অধীনে আর ভোটের প্রতি কোনো শ্রদ্ধা নেই, কোনো বিশ্বাস নেই। সেই জন্য আজকে এদেশের মানুষের সকলের সম্মিলিত দাবি, তাদের নিজের ভোট নিজে দিতে চায়, ব্যালটের মাধ্যমে দিতে চায়। আর সেই ভোট, এই হাসিনা সরকার ক্ষমতা থাকলে সেই ভোট এই বাংলাদেশে হবে না, অতীতে হয় নাই, ভবিষ্যতে হবে না। তাই দেশের মানুষের এক কথা, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের সবচেয়ে জনপ্রিয় দল, আমরা বলেছি শেখ হাসিনার অধীনে নির্বাচনে নির্বাচন হয় নাই, হবে না, তাই আমরা সেই নির্বাচনে যাব না। পরিষ্কার কথা, এই সরকার নানা রকমের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে, আপনারা সেই সব কথায় কান দেবেন না। শেখ হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় থাকতে এদেশে কোনো নির্বাচন হবে না, বিএনপি এবং জনগণ সেই নির্বাচন হতে দেবে না, ভোট দেবে না। আজকে যারা গণতন্ত্র হত্যা করেছে, তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে না। আমাদের 10 দফার প্রথম দফা এই সরকারকে পদত্যাগ করতে হবে, অবৈধ সংসদ বাতিল করতে হবে, নির্বাচনকালে নিরপেক্ষ একটি সরকার হতে হবে, যে সরকার নতুন করে নির্বাচন কমিশন গঠন করে এদেশে সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করবে। এই 10 দফার একটাই কথা, এই সরকারকে যেতে হবে এবং হটিয়ে দিতে হবে। এই 10 দফার প্রথম দফা আমাদের আদায় করতে হবে, এই সরকারকে হটাতে হবে। কোন স্বৈরাচারী দেশের সরকার কোন সময় আপোষে তারা ক্ষমতা ছেড়ে দেয় না। এই বাংলাদেশেও হোসেন মহাদেশার স্বৈরাচারকে দেশভিত্তিক বেগম খালেদা জিয়ার সেই আপোষের নেতৃত্বে, চাকসুর বিপি আমানুল্লাহ মন্ডের নেতৃত্বে ছাত্র গৌরব উত্থানের মাধ্যমে এরশাদকে বিদায় করা হয়েছে। পাকিস্তানের আবারও আয়ুব খানের মতো স্বৈরাচারকেও এই দেশের মানুষ গণ আন্দোলন করে বিচার বিদায় করেছে। তাই এই ফেসিকে ফেসিবাদ শেখ হাসিনাকে বিদায় করতেও গণ উত্থানের কোনো বিকল্প নাই। তাই আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, যে সংকট সামনে, এই সংকট মোকাবেলা করতে হলে, ফয়সলা করতে হলে রাজপথে করতে হবে। অতএব সেই রাজপথে এর ফয়সলা করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আমরা বলতে চাই, যে সরকার যে আমাদের গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে না। যারা অর্থনীতি লুটপাট করে বিদেশে পাচার করে যে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, তারা গণতন্ত্র অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারবে না। যারা এদেশের আইন ব্যবস্থাকে দলীয়করণ করে ধ্বংস করেছে, তারাও এই দেশে আইন ব্যবস্থাকে নিরপেক্ষ করতে পারবে না, স্বাধীন করতে পারবে না। যারা বাজারকে তারা অর্থমুখী করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি করেছে, তারা আর
কমাতে পারবে না। আপনারা দেখেছেন শুধু তাই নয়, কতগুলো লোক আপনারা দেখেছেন আজকে আছে সরকার আমাদের দেশে যারা বড় বড় কূটনীতিবিদ তাদের থেকে তাদের যে প্রোটোকল ছিল তা প্রত্যাহার করেছে। গত 55 বছর বয়সে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে নাই, তার অর্থ হচ্ছে এই সরকার কিন্তু কূটনৈতিক ক্ষেত্রেও চরমভাবে ব্যর্থ হয়ে তা আজকে পাগলের মতো আচরণ করছে। অতএব দেশে বিদেশে আর এই সরকারের ক্ষমতা নাই, শুধু প্রয়োজন রাস্তায় ফয়সলা করা। সেই রাস্তায় ফয়সলা করার আহ্বান জানিয়ে এই শান্তিপূর্ণ পদযাত্রা আপনারা শান্তিপূর্ণভাবে সফল করবেন। আমরা গণতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের মধ্যে ইসমাক গতিন গণঐক্য সৃষ্টি করে এই সরকারকে বিদায় করব। তাই আমরা নিয়মতান্ত্রিক সংবিধান সম্মত আমাদের যে অধিকার সেই অধিকার মোতাবেক আমরা শান্তিপূর্ণ সকল কর্মসূচি সফল করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।